বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছি। তোমাদের পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট তোমরা ইতিমধ্যে পেয়েছো। নিশ্চয়ই তোমরা এই অ্যাসাইনমেন্ট লেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছো, তাই তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা সহযোগিতা করার জন্য আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উপর একটি গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ তাদেরকে জানাচ্ছি স্বাগতম, যারা এখনো যুক্ত হও নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে পরিচিতি পর্ব। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক আল্লাহ মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী। বিষয় আজকে শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান অধ্যায় অষ্টম। আজকে পাঠের বিষয় মিশ্রণ। আমরা অষ্টম অধ্যায়ে গত ক্লাসে আমরা মিশ্রণ কি, মিশ্রণের প্রকারভেদ, তারপরে আমরা পড়ছিলাম দ্রব, দ্রাবক, দ্রবণ, এটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম আমরা সম্পৃক্ত দ্রবণ এবং অসম্পৃক্ত দ্রব। তাহলে চলো আমরা শুরু করি আজকের পাঠ। তোমাদেরকে আবার আজকের পাঠটা খুব মনোযোগ সহকারে অনুসরণ করার জন্য অনুরোধ করছি এবং আজকের এই পাঠ যারা দেখছেন সকলকে এবং অভিভাবকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রথমেই দেখো আজকের পাঠ হলো মিশ্রণ। পাঠের বিষয় হলো আজকে আমাদের বিষয় আলোচনা করবো দ্রবণের ঘনমাত্রা, লবণ হতে, লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। প্রথমে আমরা দেখো, আমরা এখানে দুটো চিত্র দেখতে পেলাম, এটা হলো পাতলা দ্রবণ, এটা ঘন দ্রবণ। তোমাদের পাঠ্য বইয়ে, পাঠ্য বই খুললেই তোমরা এটা পাবে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, অর্থাৎ দ্রবণ ঘনমাত্রা নির্ণয়ের মধ্যে দুই ধরনের আছে, একটা হলো ঘনমাত্রা মানে পাতলা এবং মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পানি নিলাম, পানি নিয়ে প্রথম এটা হলো, এটার নাম দিলাম আমরা প্রথম বিকার, এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয়, দুইটা বিকার নিলাম, নিয়ে এটার মধ্যে পানি এতটুকু পর্যন্ত পানি দিয়ে ভর্তি করলাম, এটার মধ্যে এতটুকু পানি দিয়ে ভর্তি করলাম। এখন চামচের সাহায্যে এখানে এক চামচ, এক চামচ, এক চামচ চিনি দিলাম, চিনি দিয়ে এবার এটাকে নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে নাড়ানোর পরে দেখা গেল কি, এটা চিনিটা পানির সাথে মিশে গেছে, অর্থাৎ চিনি হলো এখানে দ্রাবক, পানি হলো দ্রব, দ্রাবক দুইটা মিশে হলো দ্রবণ। এখন এই দ্রবণটা পানিতে যখন মিশে যাবে তখন পানির আকারে তেমন কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এটা একটু স্বাদ গ্রহণ করব, একটু মুখে দিলেই একটু মিষ্টি অনুভব হবে, মুখে দিলে একটু মিষ্টি হবে। এবার আরেকটা অপর যে বিকার আছে সেই বিকারে ঠিক সম পরিমাণ পানি নিয়ে তাতে এবার আমরা চার চামচ, চার চামচ চিনি দিলাম, চিনি দিয়ে এবার আবার আমি কাঠি দিয়ে আমি নাড়ানি শুরু করলাম, নাড়ানোর পরে দেখা গেল এক সময় চিনি গলে যাচ্ছে, গলে যাওয়ার পরে দেখা গেল কি আগের এক নম্বর প্রথম বিকারের যে শরবত তৈরি হলো সেই শরবত থেকে দ্বিতীয় বিকারের শরবত একটু ঘন এবং একটু ঘোলাটে বলে মনে হয়, তার কারণ এখানে দ্রাবণ পরিমাণ বেশি, অর্থাৎ দ্রাবণ চার চামচ, তাহলে যে এখানে চার চামচ দেওয়ার পরে এটাকে এটা 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 হবে একটু স্বচ্ছ, এটা হবে একটু ঘোলাটে, তার মানে এটাতে দ্রাবণ বেশি, এটাতে এটাতে দ্রাবণ কম, এটাতে দ্রাবণ বেশি। এখন এই পানি যখন তুমি একটু পান, সর্বত একটু পান করবে তাহলে এটা অধিক মিষ্টি হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত বলি চলতে পারি যে কোন দ্রবণে যদি দ্রব যত পরিমাণ দ্রব কম যোগ করা করে দ্রবণ উৎপন্ন করা হয় সেটা হলো পাতলা দ্রবণ, আর কোন দ্রবণে যদি দ্রবের পরিমাণ বেশি বা দ্রবের পরিমাণ বেশি যোগ করা হয়
অর্থাৎ এখানে এক চামচ আর এখানে হলো চার চামচ তাহলে দেখা যাবে এটার আকারেরও কিছু পরিবর্তন ঘটবে অর্থাৎ এই সর্বত্র আকারটা কিছু পরিবর্তন ঘটবে এবং এটার স্বাদ এটার স্বাদ বেশি হবে তার চেয়ে এটার স্বাদ কম হবে কারণ এটাতে চিনির পরিমাণ বেশি আর কি কারণে এটা একটু বেশি মিষ্টি অনুভব হবে এটাতে চিনির পরিমাণ কম এই জন্য এটা কম মিষ্টি অনুভব হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব যে দ্রবণে যদি দ্রাবের পরিমাণ কম এবং দ্রব লক্ষ্য করো দ্রব কঠিন পদার্থ মানে এখানে চিনি চিনি কম আর দ্রাব কিন্তু সমান আছে বুঝলো পানি তাহলে এখানে উৎপন্ন হয়েছে দ্রবণ উৎপন্ন হয়েছে দ্রবণ এই দ্রবণের মধ্যে এখানে দ্রাবের পরিমাণ কম আর এখানে বলে দেখো দ্রব যোগ দ্রাব সমান এখানে দ্রব তাহলে এটাতে চিনির পরিমাণ বেশি অর্থাৎ দ্রাবের পরিমাণ বেশি তাহলে এখানে চিনি বেশি আর এখানে হলো পানি কিন্তু সমান আছে পানি কোনো পরিবর্তন না দ্রাব পানি পরিমাণ ঠিক আছে তাহলে দেখা গেল যে দ্রবণে দ্রবের পরিমাণ কম দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট রেখে দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট রেখে যে দ্রবণে কম দ্রাব যোগ করা হয় সেটা হলো পাতলা দ্রবণ আর দ্রাবণের দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট রেখে বা ঠিক দেখে যে দ্রবণে কি করা হয় বেশি পরিমাণ দ্রাব মিশ্রিত করা হয় তখন তাকে বলা হবে এটা ঘন এটা হলো ঘন দ্রবণ আর এটা হলো পাতলা দ্রবণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণ অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা তোমরা নির্ণয় করার বিষয়টি তোমরা ভালোভাবে বুঝেছো আমি আরেকবার বলছি তুমি বাড়িতে সহজভাবে দুইটা ক্লাসের সম পরিমাণ পানি নিবা নিয়া এই পানির মধ্যে প্রথম ক্লাসে এক চামচ চিনি দিবা দিয়ে একটা চামচ দিয়ে দেখে ভালোভাবে নাড়বা আবার অপর ক্লাসে তিন পরিমাণ পানি নিয়ে এবার চার চামচ বা পাঁচ চামচ চিনি দিয়ে নাড়বা দেখা যাবে প্রথম ক্লাসে যে পানিটা এটা একটু স্বচ্ছ মনে হবে দ্বিতীয় ক্লাসে পানিটা একটু গোলাটে মনে হবে এখন প্রথম ক্লাসে পানি যখন তুমি একটু মুখে দিবা তাহলে একটু মিষ্টি অনুভব হবে কিন্তু কম আর দ্বিতীয় ক্লাসে যখন তুমি পানি মুখে দিবে তাহলে দেখা যাবে এটা স্বাদটাকে ধরে মিষ্টি মনে হবে তার মানে এটা হলো প্রথম এটা হলো পাতলা দ্রবণ এটা হলো ঘন দ্রবণ শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় আলোচনা হলো যে আমরা লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক কিভাবে তৈরি করবো আমরা এখন দ্বিতীয় অংশটা আলোচনা করব লবণাক্ত পানি হতে কিভাবে লবণের স্ফটিক আলোচনা করবে তোমাদের পাঠ্য বইয়ের 67 পৃষ্ঠায় আছে আমরা পরিস্রবণ প্রথমে দেখো লবণ বালি মিশ্রণ আমরা যেভাবে করতে যাই যে এটাকে লবণটা কিন্তু আলাদা যখন এটা পানির সাথে মিশে যাবে তাহলে এখানে লবণ দেখো সরি দ্রব হলো লবণ আর দ্রাবক হলো পানি এখন এই পানি এবং লবণ এবং পানির যে মিশ্রণ করার পরে এখান থেকে লবণ স্ফটিক কিভাবে তুমি প্রস্তুত করবে এটা আমরা কিভাবে করবো যেমন দেখো প্রস্তুত প্রণালী আমরা সহজে দেখো লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক পৃথকীকরণ একটি বিকার লাগবে চামচ লাগবে নাড়ানি লাগবে ত্রিপটি স্ট্যান্ড লাগবে ত্রিপটি স্ট্যান্ড লাগবে তার জাল লাগবে পানের লাগবে ফিল্টার লাগবে এবং কাগজ ফিল্টার কাগজ লাগবে তাহলে প্রথমে তুমি কি করবা দেখো পরীক্ষা 200 মিলিলিটার একটা বিকারে 200 মিলিলিটার পানি নাও এবং তাতে 50 গ্রাম পরিমাণ লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করো ঠিক এরকম জিনিসটা এরকম মনে করো এরকম একটা বিকার নাও এই বিকারে মনে করো তুমি এই বিকারে তুমি কি করলা পানি মিশ্রিত করলা এখানে এতটুক পর্যন্ত পানি দিলা এ পানি এটা হলো 200 মিলিলিটার
মিলিলিটার আর এটাতে 50 গ্রাম দিলা লবণ 50 গ্রাম লবণ দিলা তাহলে এটা পানি হলো কি দ্রাবক লবণ হলো দ্রব এই দুইটা মিলে এটা উৎপন্ন হলো লবণ পানি দ্রব এটা উৎপন্ন হলো লবণ পানি দ্রব উৎপন্ন হলো এখন এই লবণ পানিকে নাড়া দিয়ে ভালোভাবে কি করতে হবে নাড়া দিয়ে নাড়িয়ে লবণ পানি লবণ এবং পানি মিশ্রিত লবণ তৈরি করে অর্থ লবণ আর পানি তৈরি করা হবে এবার তুমি একটা ত্রিপদী স্ট্যান্ড দেখো ত্রিপদী স্ট্যান্ড এরকম এরকম হয় একটা ত্রিপদী স্ট্যান্ড নাও স্ট্যান্ড নিয়ে সেই স্ট্যান্ডের উপরে রেখে এই বিকারটাকে বসাও এই বিকারটাকে বসিয়ে এখন কি করবা এটাকে দেখো এই বিকারটাকে আমরা বসি এখানে এটার নিচে এখানে বসাই দাও এটা তার জালি দিতে হবে এটা পাশে এটা তার জালির উপর দিতে হবে তার জালি আছে তার জালিতে বসাতে হবে বসিয়ে এখন উপরে দেখো উপরে তুমি কি করবা প্রথমে একটা এরকম খেয়াল করো এরকম একটা মাপসঙ্গ এটার নাম হলো মাপসঙ্গ এই মাপসঙ্গের মধ্যে দিয়া তুমি এখানে একটা কাগজ দিবা এটার নাম হলো ফিল্টার কাগজ এটার নাম হলো ফিল্টার কাগজ আর নিচে তাপ দিতে থাকবে আচ্ছা এই ফিল্টার কাগজ দিয়ে তুমি যখন খেয়াল করো আমার খুব মনোযোগ সরকার দেখো প্রথমে আমি কি করলাম 200 গ্রাম 200 সেন্টি মিলিলিটার মিলিলিটার নিলাম পানি মিলিলিটার এটা হলো পানি আর হলো 50 গ্রাম হলো লবণ 50 গ্রাম হলো লবণ নিয়া একটা বিকারের মধ্যে আমি এটা মিশ্রণ তৈরি করলাম মিশ্রণ তৈরি করে এই মিশ্রণটাকে একটা ত্রিপদী স্ট্যান্ডের উপর বসাও তার জালির উপর বসাও বসিয়ে এখানে লক্ষ্য করো তুমি আস্তে আস্তে এখান দিয়ে যদি ওই লবণ লবণ মিশ্রিত পানি লবণ মিশ্রিত মিশ্রিত পানি আস্তে আস্তে ঢালতে থাকো ঢাললে দেখা যাবে এই যে তোমার এখানে এটা কি এটা হলো তোমার ফিল্টার পেপার ফিল্টার পেপারকে প্রথমে দুই ভাগ করবা তারপর চার ভাগ করে এটা মাপ শুনবো এটাকে মাপ শুনবো বলে বসাইবা বসালে বাইরে ফানেল বলে ফানেলে বসালে বিজ্ঞানের ভাষায় ফানেল বলে ফানেলে বসালে আস্তে আস্তে এখান থেকে যখন তুমি ডালতে থাকবে লবণ পানি লবণের যে ইয়েগুলি এগুলো এই ফিল্টার পেপারে আটকে যাবে আর পানিটা আস্তে 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 নিচে পরিশুদ্ধ হয়ে পড়ে যাবে আমরা বইতে দেখি একটি বিকার 200 মিলিলিটার পানি ও 50 গ্রাম অপরিষ্কার লবণ একটি মিশ্রণ তৈরি করো পরিশ্রবণ মধ্যে পরিষ্কার এখন পরিশ্রবণ করার পরে এখানে তুমি যে এটা পাইবা এটা হলো পরিষ্কার লবণ মানে পরিষ্কার এটা হলো পরিষ্কার পরিষ্কার লবণ মিশ্রিত পানি লবণ মিশ্রিত মিশ্রিত পানি এটা আমরা পাইলাম পরিষ্কার লবণ মিশ্রিত পানিটা এই পাত্রে আমরা সংগ্রহ করলাম করার পরে এবার এটাকে কি করবা ত্রিপদী স্ট্যান্ডে সাইডে এখান থেকে আস্তে আস্তে কি কর এখানে একটা পাত্রে আছে ইয়ে দিয়া তাপ দিতে থাকো তাপ দিতে থাকলে দেখা যাবে আস্তে আস্তে এখন এই প্যানেল করালাম প্যানেল সরাইয়া এটাকে তাপ তাপ দেওয়ার পরে দেখা যাবে পানির স্তর যত তাপ দিবে পানির স্তর আস্তে 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 নিচের দিকে নামতে থাকে অর্থাৎ পানি বাষ্পাকারে উড়ে যাবে পানির আয়তন তারপরে কোষে তাপ দিতে বিকারের লবণাক্ত পানি আয়তন প্রায় অর্ধেকে পরিণত হলে এবার তাপ দাও অর্ধেক জল হয়ে যাব অর্থাৎ এখানে জল আসবে এই পরিমাণ যখন আসলো অর্ধেক আসার পর তুমি তাপ দেওয়াটা বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার পরে এবার তুমি কি দেখবা তাপ দাও বন্ধ করে দিবা এরপরে অতঃপর বিকারটিকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঠান্ডা করার জন্য রেখে দাও একটা পাশে রেখে দিবা রেখে দেওয়ার পরে দেখা যাবে বিকারটি ঠান্ডা হওয়ার পর তোমরা কিছু পরিবর্তন দেখতে পাবে এখানে দেখবে এই ভিতরে এরকম পাত্রের গায়ের সাথে লবণের এরকম যা অবস্থা আছে স্ফটিক এর মতো দানাদার অবস্থান করছে বিকারের তলায় লবণের দানা জমা শুরু হয়েছে এবং যদি দেখো দানা লবণ এ হলো লবণের স্ফটিক এই যে দানা গুলো এটা হলো লবণের স্ফটিক এগুলো হলো লবণের স্ফটিক তাহলে শিক্ষার্থী বিন্দু লবণ পানি থেকে কিভাবে তুমি লবণ পৃথক করবে
লবণ পৃথক করার পদ্ধতি আমি আরেকবার আলোচনা করছি খেয়াল করো লবণাক্ত পানি হতে লবণ স্ফটিক প্রস্তুত করা তবে বাড়িতে বাড়িতে পারবে এটা করার জন্য অথবা পরীক্ষাগারে আমরা করব প্রথমে একটা বিকার দিবা এই বিকারে 200 মিলিলিটার পানি দিবা পানি নিয়ে তাতে 50 গ্রাম লবণ দুধ পরিবার করে এটাকে ভালোভাবে নাড়াবি দিয়ে নাড়বা নাড়িয়ে এটা দ্রবণ মানে লবণ পানি দ্রবণ মানে তৈরি করবে লবণ মানে দ্রবণ তৈরি করে এরকম একটা এই বিকারের মুখে কেয়া করা এটা এরকম এই হলো প্যানেল কেয়া করা এটা না হলো প্যানেল এই এরকম হলো প্যানেল এই প্যানেলের আমাদের এই প্যানেলের ভিতরে তুমি কি করবা মুখে একরকম কাগজ ফিল্টার পেপার এটাকে বলা ফিল্টার বা সাকন কাগজ বাংলা বলে সাকন কাগজ এই সাকন কাগজটা দিয়া আস্তে আস্তে কেন যখন তুমি লবণ পানিটা দিবা তাহলে এই লবণ পানির মিশ্রিত স্বচ্ছ দ্রবণটা এখানে এসে জমা হবে লবণ পানি মিশ্রিত স্বচ্ছ দ্রবণ এখানে জমা হবে এরপর এই লবণ পানি মিশ্রিত স্বচ্ছ দ্রবণটাকে কি করবে তুমি একটা ত্রিভুজ স্ট্যান্ডের উপর তার জালি বসাইবা তার জালির উপরে এই বিকেটটা বসায় বসে আস্তে আস্তে তাপ দিতে থাকবে যত তাপ দিবে তত দেখা যাবে তাপের ফলে বাষ্পাকারে পানি উড়ে যাবে এক পর্যায়ে দেখা যাবে যে যখন এই পানি তুমি যতটুকু পানি নিয়েছো তার অর্ধেক জল হয়ে যাবে তখন কি করবে এটাকে এখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় রাখতে হবে কিছুক্ষণ ঠান্ডা করার পর দেখবে পাত্রের তলা এই তলার মধ্যে দেখবে এরকম বা গায়ে 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 এরকম স্ফটিকের মতো লবণের দানা লেগে থাকবে এটাই হলো লবণের স্ফটিক এটাই হলো লবণের স্ফটিক শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই পাঠে যা আলোচনা করেছি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্রথমে আমরা আলোচনা করছি পাতলা দ্রবণ এবং ঘন দ্রবণ দ্রবণের পাতলা দ্রবণ দুইটা বিজ্ঞান নিয়ে বা সমমানের দুইটা বিজ্ঞান নিয়ে একটাতে দুইটাতে সমান পরিমাণ পানি দাও একটাতে এক চামচ লবণ দাও চিনি দাও অপরটাতে চার চামচ দিয়ে তাকে দিয়ে ভালোভাবে নাড়া নাড়া পর দেখা যাবে প্রথম বিকারে যে দ্রবণটা এটা একটু পাতলা স্বচ্ছ মনে হবে এবং এটা যখন মুখে দিবা তখন একটু মিষ্টি মনে হবে আর দ্বিতীয় বিকারে যখন নানা নদী নামবে তখন দেখা যাবে পানি একটু গোলাতে হবে কারণ এখানে চিনির পরিমাণ বেশি অর্থাৎ দ্রবণ এখন এখানে মিষ্টি মনে হবে যে দ্রবণে অর্থাৎ যে দ্রবণে দ্রাবক দ্রবের পরিমাণ কম দ্রবণের পরিমাণ বেশি দ্রবের পরিমাণ কম খেয়াল করো দ্রব হলো চিনি দ্রাবক হলো পানি যে দ্রবণে দ্রবের পরিমাণ কম দ্রাবকের পরিমাণ বেশি তাকেই বলা হয় সেটা হলো পাতলা আর এখানে আছে যে দ্রবণে দ্রাবের পরিমাণ দ্রাবক এবং দ্রবণ এর পরিমাণ উভয়টাই বেশি অর্থাৎ দুটোটা কাছাকাছি বা কাছাকাছি হলে তখন সেটা দ্রবণের বর্ণটা কিন্তু পরিবর্তিত হবে কিন্তু গোলাকে মনে হবে এবং এটা মুখে দিলে প্রচুর মিষ্টি অনুভব হবে তাহলে এ থেকে আমরা বুঝলাম যে এটা হলো পাতলা দ্রবণ আর এটা হলো ঘন দ্রবণ এটাকে বলা হয় দ্রবণের ঘনমাত্রা তাহলে আমরা এইভাবে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি এরপরে আমরা আলোচনা করেছিলাম লবণের পানি হতে কিভাবে লবণ স্ফটিক তৈরি করবে প্রথমে তুমি একটা বিকার নিবে তাতে 200 মিলিলিটার পানি নাও এবং 50 গ্রাম অপরিশোধিত লবণ বা এটাকে কি বলা হয় কালো বা বিভিন্ন ময়লাযুক্ত লবণ যুক্ত করো যুক্ত করে একটি নাড়া নিয়ে ভালোভাবে এটাকে কি করো ভালোভাবে এটাকে যখন নাড়বে নাড়ার পরে দেখা যাবে এক সময় লবণ পানি গলে গেছে এরপর তুমি একটা নিবা একটা বিদ্যার পেপার বা সাকন কাগজ সাকন কাগজ সাধারণত এরকম হয় এরকম সাকন কাগজ দিবা নিয়ে এই সাকন কাগজটাকে প্রথম দুই ভাঁজ করবা তারপরে চার ভাঁজ করবা চার ভাঁজ করে যে কোনো একটা ভাঁজ একটা কি করতে হবে একটা পানেলের মুখে একটা পানেলের মধ্যে বসাতে হবে এবং পানেলের নিচে একটা বিকার বসিয়ে আস্তে আস্তে তুমি লবণ পানি মিশ্রণটা এখানে ডালো ডালে দেখা যাবে অপরিশুদ্ধ যেটা আমরা অর্থাৎ ময়লা আবর্জনা সেটা এই ফিল্টার পেপারে আটকে যাবে আর পরিষ্কার পানিটা এখানে কি হবে জমা হবে এটা হলো লবণ পানির দ্রবণ লবণ পানির দ্রবণ এরপর একটা ত্রিপদী স্ট্যান্ড নাও ত্রিপদী স্ট্যান্ডের উপর একটা তার জালি বসাও তার জালি বসিয়ে কি করতে হবে ওই বিকারটাকে লবণ পানিযুক্ত বিকারটাকে এখানে বসাও আর নিচে থেকে স্পিড ল্যাম্পের সাহায্যে তাপ দিতে থাকো
তা পৃথিবীতে এক পর্যায়ে দেখা যাবে যখন পানি অর্ধেক হয়ে গেছে তখন তুমি তা বন্ধ করো বন্ধ করে এই পাত্রটাকে এখান থেকে সরিয়ে ঠান্ডা করার জন্য রাখো কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় অথবা পাত্রের নিম্নদেশে গায়ে এরকম কিছু লবণের কণা দেখা যাবে এটাই হলো লবণের স্ফটিক তৈরি করা বা লবণ স্ফটিক তৈরি করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাস অনুসরণ করা এবং মনোযোগ সহকারে দেখা আমি প্রধান শিক্ষকের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি তোমাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছি যে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় মহামারী করোনা ভাইরাস আমাদের মধ্যে আবার ব্যাপক আকারে দেখা দিচ্ছে তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোব দূরত্ব বজায় রেখে চলব এবং মাস্ক ব্যবহার করব এই আশা পূর্বে এই আশা আমি ব্যক্ত করলাম তোমরাও আমার এই আদেশ মানি চলবে সরকারের নির্দেশও মানবে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ